আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি কাঁচা আমের তৈরি দুইটি ভিন্ন স্বাদের আম সত্ত্ব। খুব সহজেই কিন্তু এই আম সত্ত্ব ঘরে তৈরি করা যাবে, রোদ্রে দিয়েই তৈরি করতে পারবেন, আর তৈরি করা অনেক সহজ। চলুন দেখে নিই কীভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্ত্ব প্রস্তুত করছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, আর নিয়ে নিয়েছি কাঁচা আম 1 কেজি, ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কিছু সময় জাল করে নিচ্ছি, যখন দেখবো আম এমন সেদ্ধ হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, অর্থাৎ উপরের যে আমের আঠের অংশ থাকে এটা ফেলে দিতে হবে আর আমের পিউরিটা নিতে হবে। এখানে আমি একটা লাল এভাবে চালনো নিয়েছি, লাল চালনির উপরে চামচ দিয়ে আমের পিউরিটা উঠিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে কাঁচা আমের যে পিউরি এটা বের করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা অবস্থায় করলে এত ভালো হবে না। দেখতে পারছেন এভাবে আমি সম্পূর্ণ আমটাই করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টি করার জন্য আমি 1 কাপের বেশি চিনি দিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের আম কেমন মিষ্টি কি টক তার উপর ডিপেন্ড করে চিনি দেওয়ার জন্য। আর এখানে দিচ্ছি সামান্য ফুড কালার অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন বা আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য লবণ। আচ্ছা, যেহেতু আমি 2টি ফ্লেভারের করব বা 2টি স্বাদের করব, এই জন্য অর্ধেকটা আমি আগে থেকে একটা বড় প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা আমি টক মিষ্টি করছি, একটা বড় প্লেটে অর্ধেকের বেশি উঠিয়ে নিয়েছি আর অর্ধেকের একটু কম রেখেছি। এটা আমি ঝাল করব। প্রথমেই দিয়ে দিলাম সামান্য বিট লবণ, যেহেতু আগেই লবণ দেওয়া ছিল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম। আর বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সব কিছু মিশিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এটা একটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আজ আমি রোদ্রে দিব, আপনারা চাইলে কিন্তু চুলার নিচে দিয়েও এই আম সত্ত্বটা তৈরি করতে পারেন। আজ প্রচণ্ড রোদ্র, আমি ছাদে দিয়ে দিয়েছি। এটা মিষ্টি দেখতে পাচ্ছেন, আর এটা টক ঝাল মিষ্টি সকালে দিয়ে দিলাম। সকালে আমি এখানে একটা বিকালবেলা উঠিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর ঝালটা একটু মোটা হওয়ার কারণে নিচটা একটু কাঁচা ছিল, এটা আমি চুলার নিচেই দিয়ে রাখবো। মিষ্টিটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর সংরক্ষণ করতে পারবেন, যখন মন চাইবে বের করে খেতে পারবেন। আর আমি চুলার নিচেই দিয়ে রেখেছিলাম ঝালটা, ওইটাও হয়ে গিয়েছে, ওইটাও আপনাদের একটু কেটে দেখাবো। আর এখানে আমার মেয়ে আমার সাথে সবসময় হেল্প করছে, দেখতেই পাচ্ছেন ও পাশে একটু দুষ্টুময় করছে, আবার এই যে আমার হাত সাথে হেল্প করছে। এভাবে এবার ঝালটাও আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি, ম্যাঙ্গো বারের মতো। দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্ত্ব। এভাবে বাসায় তৈরি করতে পারবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি কাঁচা আমের জেলি আচার, যেটা কিনা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে আর খেতেও অসম্ভব মজার। বাচ্চা বড় সবাই কিন্তু এই আচারটি অনেক পছন্দ করে। চলুন কীভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ে আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম। অবশ্যই আম যদি বেশি টক থাকে সেই ক্ষেত্রে পানির চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর এখানে পানি দিচ্ছি 1 কাপ। যখন একটু বলক চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিব দারুচিনি আর এলাচ। দারুচিনি এখানে 4 টুকরা দিয়েছি আর এলাচ 3টা দিয়েছি, একটু থেতো করে দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 কেজি আম নিয়েছি, 1 কেজি আম এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। আর চুলার জাল মিডিয়াম টু হাই রেখে কিছু সময় জাল করে নিব, কিছু সময় মানে 5 মিনিট জাল করব। 5 মিনিট পরেই দেখতে পারবেন আম সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আম কিন্তু এখন খুব নরম। নরম বলতে এটা কিন্তু এখনও অতটা শক্ত বা আঁশযুক্ত হয়নি। দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি, আম কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। আর আমের থেকে আরও বেশ পানি ছেড়ে বেশ হচ্ছে চিনি শিরাটাও পাতলা হয়ে গিয়েছে। এবার অনবরত নেড়ে এটা পাতলা করে একটা ঘন করে নিতে হবে, এটা এমন পাতলা থাকবে না। আম যখন পুরো সেদ্ধ হয়ে যাবে শিরার সাথে মিশে যাবে, তবে এটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আর আম একটু পাকা পাকা ছিল, অর্থাৎ ঘরে থাকার কারণে কিন্তু এটা একটু লাল লাল হয়ে গিয়েছিলো, এই জন্য কালারটাও খুব ভালো এসছে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি,
দেখতে পারছেন, আপনারা একটু চেক করবেন যে এখানে মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না। এটা কিন্তু টক মিষ্টি হবে, মিষ্টি বেশি টক কম। হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন, একদম ভালো থাকবে, সবাই অনেক পছন্দ করবে, আমার মেয়েটা অনেক পছন্দ করে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।